বন্যা বিধ্বস্ত খানাকুলবাসীকে রান্না করে খাবার তুলে দিলেন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংগঠন। গত কয়েকদিন আগে টানা নিম্নচাপের বৃষ্টি ও বিভিন্ন জলাধার থেকে ছাড়া জলে আরামবাগ মহকুমা জুড়ে যে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তাতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় আরামবাগ মহকুমার খানাকুল থানা। কম বেশি খানাকুলে 24টি গ্রাম পঞ্চায়েত প্লাবিত হয়। বেশ কয়েকদিন কেটে গেলেও স্বাভাবিক হয়নি জীবনযাপন, বেশিরভাগ মাটির বাড়ি ভেঙে গিয়েছে। অসহায় বন্যা প্লাবিত খানাকুলে 1500 মানুষের মুখে রান্না করে খাবার তুলে দেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের গোঘাট এক নম্বর চক্র। এটা আমরা অনেকদিন আগে আসবো বলে ঠিক করেছিলাম, মানে আমরা ডেট পাচ্ছিলাম না এবং ছুটির ডেট চাইছি আমাদের, কারণ আমরা সবাই তো শিক্ষকতা করি, সেই হিসেবে প্রাইমারি বিদ্যালয় এখানটা তো খুবই এফেক্টেড হয়েছিল খানাকুলে, বন্যাতে মানুষের খুব কষ্ট হয়েছে। তো আমরা সেরকমভাবে কিছু করে মানে তুলতে পারিনি, আমরা আসতেও পারিনি, কিন্তু বন্যার জল অনেকটা কমে যাওয়ার পর আমরা এসেছি। আমরা গোঘাট এক নম্বর চক্র শিক্ষক শিক্ষিকা, আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি, আমরা সেই সংগঠন করি এবং সেই সংগঠনের পক্ষ থেকে আমরা সবাই এসেছি এখানে। আমরা কিছু মানুষকে এখানে আপনার ডেরা জাতীয় আহারের ব্যবস্থা করেছি, আমাদের সঙ্গে আমাদের কিছু ব্লক সভাপতি শিক্ষক সবাই আছেন গোঘাট এক নম্বর ব্লকে, এবং আমরা সমস্ত এসেছি। আমরা বলবো এটা যে খুব তো কষ্টমুক্ত যারা দিন কাটিয়েছেন, সামনে পুজো, পুজোতে যাতে আনন্দ করতে পারেন, সব রকম সব কিছু ভুলে যেয়ে কষ্ট সবাই মিলেমিশে আনন্দ করুন, সবাই ভালো থাকুন। এটা নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।